নমস্কার, আমি তাপস শিকদার, বার্ড ওয়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের আলোচনা, 50 জোড়া ককাটেল পাখি পালন করে কীভাবে 35,000 টাকা মাসে ইনকাম করা যায় সেটাই জানাবো। ককাটেল পাখিটি অস্ট্রেলিয়ার পাখি, এটা কাকাতুয়া প্রজাতির পাখি, ফলে অনেকেই ভুল করে বসে কাকাতুয়া বলে। 50 জোড়া ককাটেল, 3 বার বাচ্চা তোলার একটা প্রকল্প আমি বলবো, কারণ 3 বার বাচ্চা তুলতে 1 বছর সময় লাগে, মানে ওরা বছরে 3 বার বাচ্চা দেয়, প্রত্যেক বারে 5 থেকে 6টা করে ডিম পাড়ে। ককাটেল ফার্মের সব থেকে ভালো বিষয় হলো উৎপাদিত যে বাচ্চাগুলো হয়, এই বাচ্চাগুলো বিক্রি করতে কোনো সমস্যা হয় না, মার্কেটে ভীষণভাবে ডিমান্ড আছে। আপনি যদি এক্ষুনি 50 জোড়া পাখি চান, তবে অন্তত 2 থেকে 3 মাস সময় লেগে যাবে এটা কালেকশান করতে। ককাটেল 1 বছর বয়স থেকেই ডিম ও বাচ্চা দেয়, তবে 18 মাস বয়সেই ডিম বাচ্চা দেওয়ার উপযুক্ত বয়স। এরা 18 থেকে 20 বছর বাঁচে এবং 14 থেকে 15 বছর পর্যন্ত প্রজনন করে। বছরে 3 বার বাচ্চা দেয়, প্রতিবারে 5 থেকে 6টি করে ডিম পাড়ে। আমি 50 জোড়া ককাটেল পালন করে মাসে কীভাবে 35,000 টাকা আয় করা যায় সংক্ষেপে তার একটা আনুমানিক হিসাব দেব। কারণ স্থান কাল পাত্র হিসাবে পাখির দাম এবং খাবারের দাম কিছুটা পরিবর্তন হয়। তার আগে একটা অনুরোধ করি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে বিষয়টা বুঝতে অসুবিধা হবে, অনেক জিনিসই বুঝতে পারবেন না। যদি ভিডিওটি ভালো লাগে, যদি আপনার কোনো উপকারে লাগে, তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিনিয়ত পাখির সমস্যা এবং তার সমাধানের ভিডিও দিয়ে থাকি, সেগুলি আপনি সহজেই পেয়ে যাবেন। এবার আসা যাক মূল বিষয়ে। যেহেতু 14 থেকে 15 বছর আপনি পাখি থেকে বাচ্চা পাবেন এবং ঘর অর্থাৎ খাঁচা বা অ্যাভিয়ারি আপনার নিজের, এই জন্য এই খরচ আমি ধরছি না। অর্থাৎ পাখির দাম, ঘর খাঁচা বা অ্যাভিয়ারির দাম আমি এই হিসাবের ভিতর ধরছি না, এটা আপনার একেবারেই নিজের। 3 বার বাচ্চা তুলতে সময় লাগে 12 মাস, অর্থাৎ 12 মাসে ককটেল পাখিগুলো 3 বার বাচ্চা দেয়। 1 জোড়া ককটেলের দাম 1500 থেকে 2000 টাকা। 1 জোড়া পাখি ধরে নিলাম কমপক্ষে প্রতিবারে 4টি করে বাচ্চা দেবে, তাহলে 12 মাসে বাচ্চা পাওয়া যাবে 12টি, অর্থাৎ 6 জোড়া। তাহলে 1 জোড়া থেকে 12 মাসে পাওয়া যাবে 6 জোড়া বাচ্চা, 50 জোড়া পাখি থেকে 12 মাসে পাওয়া যাবে 6×50 অর্থাৎ 300 জোড়া। 300 জোড়া পাখির বিক্রয় মূল্য 300×1500 টাকা, অর্থাৎ প্রতি জোড়া বিক্রয় মূল্য যদি 1500 টাকা করে ধরা হয়, তবে বিক্রয় মূল্য দাঁড়ায় 4,50,000 টাকা। এখন 12 মাসে খাবার ও ওষুধের খরচ কতটা? অ্যাপ্রক্সিমেটলি 12 মাসে 25,000 টাকা মতো খরচ আছে। এরা সাধারণত কাঙনি দানা অর্থাৎ কাউন দানা, ছোলা, মটর, ধান, ভাত, সূর্যমুখীর বীজ, শাকসবজি ইত্যাদি খায়। তাহলে বাচ্চার বিক্রয় মূল্য থেকে খাবারের দাম বাদ দিলে থাকে 4,25,000 টাকা। প্রতি মাসে আয় হবে 4,25,000-কে 12 দিয়ে ভাগ করলে হয় 35,416 টাকা। আপনি ইচ্ছা করলে প্রথম বছর 10 জোড়া পাখি নিয়ে শুরু করতে পারেন, পরবর্তী বছরে এই 10 জোড়া থেকে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো দিয়ে আপনার ফার্ম পূর্ণ করে ব্যবসাটা করতে পারেন।
আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য সমস্যা নিয়ে, অন্য ভিডিও নিয়ে। ধন্যবাদ।